মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি ওই শাড়িটা পরবেন না। কেন? আপনি ওই শাড়িটা পরবেন না, আমি আপনাকে বলছি। কেন বলুন তো? না, আপনি ওই শাড়িটা পরবেন না, আর হুট করে আপনি ঘরে ঢুকবেন না আমি না বলা পর্যন্ত। কিন্তু তাহলে এই কাপড়টার কি হবে? আপনার কাছে অন্য কাঁচা কাপড় রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। আপনি সেই শাড়িটা পরে নিন, আর ওই শাড়িটা আমি পরব। কেন? ঘরে পড়া ত্রিলোক সুন্দরী আর প্রখ্যাত জ্যোতিষী দীপেন শাস্ত্রীর লীলা দেখতে। আমি আপনার কথার মানে কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, বোঝার দরকার নেই কাকুলি দেবী, আপনাকে আমি ওই শাড়িটা পরতে বারণ করলাম, ওই শাড়িটা আপনি পরবেন না। আর একটা কথা বলুন তো আমাকে, আপনি যেখানে উইল এক্সিকিউট করতে এসেছেন সেটা কে কে জানে? মানে? মানে কলকাতায় আপনার যা যা সম্পত্তি রয়েছে সে সমস্ত সম্পত্তি আপনি ভাস্কর বাবুর নামে লিখে দিচ্ছেন, সেটা কে কে জানে? জ্যাজ, এখন এইসব কথা উঠছে কেন? কথা যখন উঠেছে কাকুলি দেবী, তখন উত্তর তো আপনাকে দিতে হবে। প্লিজ বলুন কে কে জানে? কেউ জানে না। জানানো উচিত ছিল কাকুলি দেবী। কেন? তাহলে হয়তো আপনার পিতৃদত্ত প্রাণটা বাঁচতেও পারত। কি বলছেন? কি আমি আর বাঁচবো না? বাঁচবেন, বাঁচবেন কাকুলি দেবী, আপনি অবশ্যই বাঁচবেন। তার কারণ আপনাকে বাঁচানোর দায়িত্ব জ্যাফ সান্নালে। আপনি চিন্তা করবেন না, আমি যথাসময়ে পেছনের দরজা দিয়ে ঢুকে ওই শাড়িটা পরে নেব। তার আগে আপনাদের বাড়িতে খানা তল্লাশি হবে। কি বলছেন? এবং ওই ত্রিলোক সুন্দরী, ওর ঘরেও খানা তল্লাশি হবে। আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে কোনো স্কুটি রয়েছে? আমি ঠিক বলতে পারবো না, দেখুন আমি তো এত বছরের বাড়িতে ছিলাম না। ওই বাড়ির কেউ স্কুটি চালায়? না, সেটা আমার জানা নেই, তবে বাড়িতে তো প্রত্যেকের নিজের গাড়ি আছে। ভাস্কর বাবুরও? হ্যাঁ, ওরও গাড়ি আছে, তবে ওর গাড়ি তো ওর ড্রাইভার চালায়। আচ্ছা, ড্রাইভার কি শুধু গাড়ি চালায় নাকি স্কুটিও চালায়? আচ্ছা জ্যাস, আপনি আমাকে এইসব আবোল তাবোল প্রশ্ন করছেন কেন? এসব আবোল তাবোল প্রশ্নই না, সঠিক সময়ে সঠিক প্রশ্ন হয়ে দাঁড়াবে কাকুলি দেবী। আপনি যান, তৈরি হয়নি এতক্ষণে নিশ্চয়ই খুনিও তৈরি হয়ে উঠেছে আপনাকে মারার জন্য। কে খুনি? দেখতেই পাবেন, যথা সময়ে দেখতে পাবেন। আপনি শাড়িটা পরবেন না? পরবো তো, পরবো, রেখে যাও। আচ্ছা ঠিক আছে, পরে ফেলুন তাহলে। শোনো। হ্যাঁ ম্যাডাম। দেখো এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। আসলে স্নান করব, রেডি হব, এই কাপড়টা পরব, সময় লাগবে তো? ওকে ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।